আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্নামু। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার হজ হবে একেবারেই সীমিত, 1000-এরও কম মানুষ সুযোগ পাবেন, জানাল সৌদি সরকার। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেল আরও 43 জন, নতুন শনাক্ত 3412। করোনায় আক্রান্ত ও উপসর্গে বিভিন্ন স্থানে একদিনে অন্তত 29 জনের মৃত্যু, রেড জোন নারায়ণগঞ্জ সিটি, এখনও লকডাউন হয়নি। এবং নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হল আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। করোনা মহামারীর কারণে এবার পবিত্র হজ হবে একেবারেই সীমিত, শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী এবং রাজকীয়ভাবে আমন্ত্রিত বিদেশি মেহমানরা এই হজে অংশ নিতে পারবেন। 1000-এর কম মানুষ এবার এই সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার। রিপোর্ট করছেন এস এম আশরাফ। হজ হচ্ছে এটাই বড় সুখবর মুসলিম উম্মার জন্য। পুরো বিশ্বকে স্থবির করে দেওয়া করোনা ভাইরাস শঙ্কা জাগিয়েছিল মুসলিমদের সবচেয়ে বড় এ ধর্মীয় আয়োজন হয়তো হবেই না, আর সেটা হতো আধুনিক সৌদি আরবে নজিরবিহীন ঘটনা। যদিও বহির্বিশ্বের মুসলিমরা যোগ দিতে পারবেন না এবারের হজে, সৌদি হজ মন্ত্রণালয় জানায় শুধুমাত্র সেখানে বসবাসরত মুসলিমরাই এবার সুযোগ পাবেন, তাতেও থাকবে সীমাবদ্ধতা। সৌদি বাদশা জানান সামাজিক দূরত্ব বজায় রাখতে সব দেশের অভিবাসী মিলিয়ে এবার 1000-এর কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হবে। সিম্বলিক পার্টিসিপেশন বলতে যা বোঝায় বা প্রত্যেকই অংশগ্রহণ, খুব কম সংখ্যক হাজি নিয়েই এবারের হজ হবে। স্বাস্থ্যবিধি কী হবে, আবাসন ব্যবস্থা কী হবে, চলাচলের ব্যবস্থা কী হবে, তারা মদিনায় যেতে পারবেন কি না, ইত্যাদি অনেক বিষয় এখনও সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা আছি। যেসব বাংলাদেশি ইতোমধ্যে হজে যেতে নিবন্ধন করেছেন তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন বলে জানান হাব নেতারা। নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের সম্পূর্ণ টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে এবং ব্যাংকে ব্লক করা আছে। এই টাকা থেকে কোনো টাকা উত্তোলন বা খরচ করার সুযোগ ব্যক্তিগত কোনো এজেন্সি বা কারণ নাই। সঙ্গত কারণেই হজযাত্রীদের যারা এবছর যেতে পারলেন না, আগামী বছর যাওয়ার সুযোগও থাকল এবং আর্থিক কোনো ঝুঁকিও সম্ভাবনা নেই। সারা বিশ্বের প্রায় 30 লাখ ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর হজ পালনে সৌদি আরবে যান। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট 1545 জনের প্রাণ কেড়ে নিল। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও 3412 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, বিভিন্ন গবেষণায় দেখা গেছে সারা বিশ্বে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি। আরও জানাচ্ছেন রাসনা দাস। প্রথম সংক্রমণ ধরা পড়ার 100তম দিন থেকেই যেন মহামারী আগ্রাসী রূপ নিয়েছে। সংক্রমণ শনাক্ত আর মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ডের মুখোমুখি বাংলাদেশ। সরকারি হিসেবে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে 43 জনের, মোট মৃতের সংখ্যা 1545 জন। নতুন যুক্ত 3টি সহ মোট 65টি ল্যাবে 16,292টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে 3412 জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 119,198 জনে। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 880 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছে 3412 জন, শনাক্তের হার 20.94%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1545 জন। মৃতদের মধ্যে 38 জন পুরুষ এবং 5 জন নারী। বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী পুরুষের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই বেশি। কারণ হিসেবে দায়ী করা হয়েছে পুরুষের জীবনযাপনের পদ্ধতিকে। পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল
রিস্ক থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন, বলা হচ্ছে যে ইনিট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিচারে রোগী শনাক্তের হার 20.94%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96% এবং মৃত্যুর হার 1.30%। সূত্র হলো রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলার অনেক এলাকা লকডাউন করা হয়েছে। রেড জোন ঘোষিত হলেও লকডাউন হয়নি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় করোনা পরিস্থিতির ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা 94 জন, নতুন 37 জন সহ মোট আক্রান্ত 2,792 জন। খুলনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। খুলনা বিভাগের 10 জেলায় 76 জন সহ নতুন করে 162 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 4 জন। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হন 217 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6,697, মৃতের সংখ্যা 148 জন। বগুড়ায় করোনা আক্রান্ত আরও 3 জন প্রাণ হারিয়েছেন, নতুন আক্রান্ত হয়েছেন 136 জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,330 জন। বগুড়া পৌর এলাকার 9টি স্থান 5 জুলাই পর্যন্ত লকডাউন করা হয়েছে। নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 26 জন। জেলায় মোট মৃতের সংখ্যা 107 জন, আক্রান্ত 4,722 জন। রূপগঞ্জ ইউনিয়নের পর নতুন করে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ রেড জোনের আওতায় আনা হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোন ঘোষণা করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার কোথাও লকডাউন করা হয়নি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত একজন ও উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছে 66 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন, 2 চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 41 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত একজন এবং লক্ষ্মীপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন পিডিবি কর্মকর্তা আনোয়ার হোসেন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন 2 মুক্তিযোদ্ধা। উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে একজন ও ভোলার লালমোহনে 80 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নোয়াখালীতে 14 পুলিশ সদস্য সহ 33 জন, জামালপুরে 23 জন, ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যকর্মী সহ আরও 24 জন, চুয়াডাঙ্গায় 5 ব্যাংক কর্মকর্তা সহ 9 জন এবং শেরপুরে 7 জনের করোনা শনাক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হল আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নারায়ণগঞ্জের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল। একই সময়ে 2 নম্বর রেল গেট চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর জেলা আওয়ামী লীগের নেতারা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান লিটন, সিনিয়র সহ সভাপতি শাহিন আক্তার রিনি ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার বক্তব্য রাখেন। এছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী কলেজে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মিরাজউদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বড় কালীবাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নাটোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। ফরিদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক এম এ খালেক সহ অন্যান্য নেতারা সময় উপস্থিত ছিলেন। শেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। উজানের ঢল এবং গত কয়েকদিনের ভারী বর্ষণে যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র সহ দেশের নদনদীর পানি বাড়ছে, ফলে নদনদী তীরবর্তী চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, দেখা দিয়েছে ভাঙন। পানি বাড়তে থাকলে ওইসব এলাকায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে উত্তরের নদী তীরবর্তী অঞ্চলে ভারী বর্ষণে বাড়ছে পানি। নদী সংলগ্ন এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদনদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, আমনধারের বীজতলা, বাদাম, তিল, কাউন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানির তোড়ে দেখা দিয়েছে ভাঙন। যদিও নদনদীগুলোর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা জানান পরিস্থিতি এমন থাকলে শিগগিরই বন্যা হতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানিও বেড়েছে। জেলার ছয়টি উপজেলার 25টি ইউনিয়নের কয়েকশো গ্রাম প্লাবিত হয়ে ফসলের জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে। তবে দুদিন ধরে পানি কমেছে সেখানে। নদীর পানি না বাড়লে ওই এলাকা এবার বন্যা নাও হতে পারে বলে জানান সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রোকসানা ইভা, এটিএন বাংলা। রংপুর মহানগরীর বৃহত্তম সিটি বাজারের সামনে ফলমূল সহ সব ধরনের দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। পরে সামাজিক দূরত্ব নিশ্চিতে বাজারের ভেতরে সবজি বাজার, টাউন হল মাঠে ও ফলের বাজার রংপুর কলেজ রোডে স্থানান্তর করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন দুপুর 12টার মধ্যে সিটি বাজারের সকল আড়ত বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়। পর্যায়ক্রমে নগরীর ফুটপাত থেকে সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। ভারতের আসাম প্রদেশের ধুবরী জেলার চাপুবত থানায় আটক 26 বাংলাদেশি জেলেকে ফেরত চেয়ে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্য ও এলাকাবাসী। দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন করা হয়। স্বজনরা জানান, কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে 26 বাসিন্দা ভ্রমণ ভিসা নিয়ে ভারতে বেড়াতে যান। এরই মধ্যে ভারত জুড়ে লকডাউনে আটকে পড়ে তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পরে তাদের আটক করে পুলিশ। মাছি আর পচা দুর্গন্ধে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুরের চার গ্রামের কয়েক হাজার মানুষ। দুর্গন্ধ এড়াতে 10 বছর ধরে নাং ঠেকে চলাফেরা করতে হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর, কুমিল্লাহারি ও বিলপাড়া সহ আশপাশের গ্রামের লোকজনদের। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও পাচ্ছে না কোনো প্রতিকার। ভুক্তভোগীদের অভিযোগ, দৌলতপুর গ্রামে নর্থ এক্স লিমিটেড নামে পোলট্রি খামারের বর্জ্য অব্যবস্থাপনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কোম্পানিটির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। ময়মনসিংহে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে করোনায় কর্মহীন 235 জন অসহায় দুস্থ ও হতদরিদ্রের মাঝে 5,59,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেকের হাতে 3,000 টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সকালে প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের হাতে মাস্ক সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন বিপ্লব বড়ুয়ার ছোট ভাই ডক্টর বিদ্যুৎ বড়ুয়া। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত দিনাজপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী মা ও শিশুসহ 200+ রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এ সময় শরীরের তাপমাত্রা বেশি থাকায় কোভিড-19 সন্দেহে অনেকে করোনা নমুনা সংগ্রহ করা হয়। 45 ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসমতুল্লাহ খান সহ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এই কার্যক্রমে অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের রাজবাড়ি মাধব মন্দিরের সামনে রথ টানার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী সহ বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন। তবে প্রতি বছর এই সময়ে সেখানে বড় মেলা হলেও এবারে নেই কোনো আয়োজন। এদিকে করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী যশ মাধবের রথ উৎসব। ঢাকার ধামরাইয়ে এই রথযাত্রা স্থগিত করেছে উদযাপন কমিটি। এছাড়াও সাভারের ভাগলপুরের কানাইলাল এবং দক্ষিণপাড়ায় গোপীনাথ বাবুর রথযাত্রাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।